হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওটিতে এমন কিছু ইন্টারেস্টিং টপিক রয়েছে যেটা আপনাদের খুবই উপকার হবে। তো অবশ্যই দেরি না করে শুরু করব। তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তো আজকে যে ট্রিক্সটা প্রথমে বলবো সেটা হচ্ছে ফেসবুক একটা ট্রিক্স। তো আপনারা যখনই আপনারা ফেসবুক ইউজ করেন, তো ফেসবুক ইউজ করার সময় আপনারা কারো না কারো স্টোরি দেখেন, কিন্তু কিছু কিছু সময় এরকম হয় যে আমরা কারো স্টোরি দেখতে দেখতে যখন আমাদের কোনো স্টোরি ভালো লেগে যায়, কিন্তু ওটা যদি আমরা ওকে চাই তো ও আমাদের স্টোরিটা দেয় না। তো সেই কারণে আমরা তখন হয়তো ভাবি যে স্টোরিটা যদি আমি পেতাম হয়তো ভালো হতো। তো আজকের এই ট্রিক্সটাতে এটাই দেখাবো যে আপনারা যে কোনো কারোর স্টোরি কীভাবে আপনারা নিজের ফোনে ডাউনলোড করবেন। তো আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট স্টোরিটা দেখবেন, ভালো লেগেছে, ব্যাস আপনারা ডাউনলোড করে ফেলবেন এক ক্লিকে। তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে কীভাবে ডাউনলোড করবেন। এবং তারপরে সেকেন্ড যে ট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে, আমরা অনেক সময় কোথাও ট্রাভেল করার সময় আমরা হয়তো রাতের বেলায়, তো আমরা যখনই ফ্ল্যাশ লাইটটা অন করি, তো ফ্ল্যাশটা অন করার সময় কিন্তু আমাদের ফোনটা অন করে, আমাদের পাসওয়ার্ড দিয়ে ফোনটা খুলে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা খুলে কিন্তু আমাদের ফ্ল্যাশটা জ্বালাতে হয়। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের ফোনটা জাস্ট ছুঁলেই কিন্তু আপনারা যখন চাইবেন তখন কিন্তু ফ্ল্যাশটা অন করতে পারবেন। তো আজকের এই দুটো ইন্টারেস্টিং টপিক, তো কীভাবে করবেন সরাসরি আমি এটা পুরো স্ক্রিনের মাধ্যমে দেখাবো। তো তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে ফেলবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথমে স্টোরি যেটাতে সেভ হয় সেই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করব। তো তার জন্য আমরা সরাসরি সার্চ অপশানে যাব। তো সার্চ অপশানে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব স্টোরি ডাউনলোড। তো স্টোরি ডাউনলোড সার্চ করব। তো সার্চ করার পরে এখানে আপনারা অনেক রকমের ডাউনলোড অ্যাপ দেখতে পাবেন। তো তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন স্টোরি ডাউনলোড বলে, তো এই যে স্টোরি ডাউনলোড বলে এইটা আপনারা ইনস্টল করবেন। এবং এই অ্যাপটা খুবই ছোট একটি অ্যাপ, দেখতে পাচ্ছেন 3.7 MB। তো এইটা আপনারা ইনস্টল করবেন। তো এইটা আপনাদের ইনস্টল করার পরে আপনারা এটাতে ওপেন করবেন এবং যে যে পারমিশানগুলো চাইবে সেগুলো আপনারা দিয়ে দেবেন। তো এগুলো দেওয়ার পরে আপনারা স্টোরি ডাউনলোডে ক্লিক করবেন। স্টোরি ডাউনলোডে ক্লিক করার পরে এখানে হোয়াটসঅ্যাপ দেখাবে এবং ফেসবুক দেখাবে। তো আপনারা এখান থেকে ফেসবুকটা ওপেন করবেন। তো ফেসবুকটা ওপেন করার পরে আপনারা এখানে ফেসবুক মানে ক্লিক করবেন, এবং হোয়াটসঅ্যাপে ক্লিক করার দরকার নেই। তো আমি ফেসবুকে ক্লিক করছি। তো ফেসবুকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে লগ ইনটা করে নেবেন। তো লগ ইনটা করার পরে তো আমরা এখান থেকে আমরা যে কোনো একটা স্ট্যাটাস যদি আমরা এখানে ক্লিক করি, তো এখান থেকে আমি একটা স্ট্যাটাস যে কোনো একটা স্ট্যাটাস আমি ক্লিক করার পরে আপনাদের আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি একটা স্টোরিতে ডাউনলোড করেছি। তো এখানে যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং অপশান। তো এখান থেকে আমরা কিন্তু ওই স্টোরিটা কিন্তু ডাউনলোড করতে পারবো এবং এখান থেকে ওয়াচ করতে পারবো বা দেখতে পারবো। তো এরকম করে আপনারা স্টোরিটা ডাউনলোড করতে পারবেন। এবং সেকেন্ড নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা, আপনারা ফোনের পেছনে যদি আপনারা দুবার ট্যাপ করেন তো আপনাদের ফ্ল্যাশ লাইটটা কিন্তু অন হবে। তো আমরা এই অ্যাপ্লিকেশনটা এখন ইনস্টল করব। তো তার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ট্যাপ ট্যাপ। তো এখানে ট্যাপ ট্যাপ সার্চ করার পরে এখানে একটা অ্যাপ্লিকেশান আসবে। তো এই অ্যাপ্লিকেশানটা খুব ছোট একটি অ্যাপ্লিকেশান। তো এখান থেকে আপনারা ওই অ্যাপ্লিকেশানটা খুঁজে নেবেন। তো আমি আপনাদের খুঁজে দিচ্ছি। তো এখানে আপনারা সার্চ করবেন ট্যাপ ট্যাপ ফ্ল্যাশ লাইট। তো ফ্ল্যাশ লাইট সার্চ করার পরে এই অ্যাপস এই আপনাদের এই অ্যাপটা অ্যাপস আসবে। তো এই অ্যাপটা রেটিংও খুব ভালো এবং একটি একটি খুব ভালো অ্যাপ। তো এটা আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে যা যা পারমিশন চাইবে সেগুলো তো আপনি দেবেন, এবং এখান থেকে কিছু সেটিং আপনারা করে নেবেন। তো ফ্ল্যাশ সেটিংয়ে যখন আপনারা ক্লিক করবেন তো এই যে ভাইব্রেটের মোডটা এটা আপনারা অন করে রাখতে পারেন এবং নাও রাখতে পারেন। এবং এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এই যে ফ্ল্যাশ লাইট ডিসপ্লে সেটিং, তো এটাতে ক্লিক করবেন। এবং এখানে নিচেরটা অন করা থাকে এবং উপরেরটা অফ করা থাকে। তো আপনারা এখান থেকে দুটো অফ করে দেবেন। তো দুটো অফ করে দেওয়ার পরে এবং নিচে আসবেন, এখানে
পারমিশন যেটা চায় আপনারা এখান থেকে পারমিশনটা দিয়ে দেবেন। এবং এখানে এই অ্যাপটার পারমিশনটা জাস্ট চাইবে শুধু, আর কিছু চাইবে না। তো এখান থেকে পারমিশনটা দিয়ে দেবেন এবং আপনাদের অ্যাপটা খুব সুন্দরভাবে চলবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনার আমার এখন ফ্ল্যাক্স লাইটটা কিন্তু জ্বলে উঠেছে, আমি কিন্তু স্ক্রিনে কোনো রকম হাত দেইনি। তো আপনাদের দেখাচ্ছি কীভাবে জ্বলেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার ফ্ল্যাশ লাইট কিন্তু এখানে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন করা আছে, এবং আবার অফ করব আপনারা দেখবেন আমি এখানে টাচ না করে অফ করব। দেখতে পাচ্ছেন আমার অফ হয়ে গেছে, আপনারা এই সিম্বলটার দিকে লক্ষ্য রাখুন। এবং আবার যদি আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করছি বন্ধ করছি, তো এরকম করে আপনারা ফ্ল্যাশ লাইট চালাতে পারবেন। তো আপনারা দেখলেন কিভাবে এই ট্রিক্সটা আপনারা কাজ অ্যাপ্লাই করবেন। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ভিডিও দিতে লাইক করবেন, এবং আপনারা অনেকেই আছে যারা আমার চ্যানেলের ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, জয় হিন্দ।